नमस्कार, हमें पार्थराज मिश्र, शिक्षक अमर श्री रघुनाथ हाई स्कूल। अपन सबाई के विशेषत स्नेह छात्र छात्री आज आरो एक बार एराइजा नैक क्लासरूमे स्वागत जानी। विगत कैक दिन धरे वायुमंडल उद्धार अंतर्गत वायु उष्णता विषय नहीं आलोचना कर गतकाल वायु उष्णता आलोचना सम्पन्न हो आजकल क्लैसे आमी वायु चाप विषयटी निये आलोचना करब। स्नेहेर छात्र छात्रीरा, तुम्हरा जरा आमार ई चैनलटी एखोनो सबस्क्राइब करोनि, तोमादेर काछे आमार आवेदन थाकबे तोमरा आमार चैनलटीके सबस्क्राइब करे फेलबे। सेई संगे जे समस्त सम्मानीय शिक्षक शिक्षिका आमार ई चैनले क्लास देखछेन, आपनादेर काछे आमार विनम्र आवेदन, आपनाराओ आमार चैनलटीके सबस्क्राइब करबेन एबं आपनार छात्र छात्रीदेरके शेयर करबें जाते सबाई उपकृत होते पारे जदि क्लासगुलो आपनादेर भालो लेगे थाके। ताहले स्नेहेर छात्र छात्रीदेर बोली एसो शुरू करा जाक। प्रथमे आमी आजकेर ई क्लास थेके शिक्षार्थीर की की काम्य शिखर सामर्थ्य अर्जित होबे सेई विषयगुलो एकटु आगे जेने नेब, तारपरे आमरा सेई विषयगुलो निये आलोचनाय ढुकब। प्रथम আমরা যেটা জানবো সেটা বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি, বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি। এক নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা আগে একটু আলোচনা করে নিই। বায়ুর চাপ এই কথাটা বলতে আমরা বুঝি আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে যে বাতাস আছে। আমরা আগেই জেনেছিলাম যে বায়ুমণ্ডলের মোট যা উপাদান সেই উপাদানের 97% উপাদান ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, বাকি 3% উপাদান 30 থেকে 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান করে। অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্ন স্তরের উপাদানের পরিমাণই সবথেকে বেশি। এবং এই যে বাতাস, এই যে বায়ু আমাদের ভূপৃষ্ঠের উপরে চাপ দেয় সেটাকেই বলা হচ্ছে বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের চাপ। বিষয়টাকে যদি আমরা একটু স্পষ্ট করে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বায়ুর চাপের সংজ্ঞা হলো ভূপৃষ্ঠের কোন একক আয়তনের উপরে, আমি আবারও বলছি ভূপৃষ্ঠের কোন একক আয়তনের উপরে বায়ু দ্বারা প্রযুক্ত বল বা শক্তির পরিমাণকে আমরা বলবো বায়ুর চাপ। আমি আবারও বলছি, রিপিট করছি ছাত্রদের সুবিধার জন্য, ভূপৃষ্ঠের কোন একক আয়তনে সেটা 1 বর্গ ইঞ্চি জায়গা হতে পারে, 1 বর্গ সেন্টিমিটার জায়গা হতে পারে, এটাকে আমি বলছি একক আয়তন। এই ভূপৃষ্ঠের এই একক আয়তন স্থানের উপরে যে পরিমাণ বায়ুর দ্বারা বল প্রযুক্ত হয় বা শক্তি প্রযুক্ত হয় সেইটাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। এবারে আমরা সবাই জানি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমাদের যে পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, এই 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রয়েছে অদৃশ্য গ্যাসীয় আবরণ, এবং এর ম্যাক্সিমাম উপাদানটা নিম্ন বায়ুমণ্ডলের স্তরে আছে। ফলে আমরা এখানে দেখি ওই বায়ু যে পরিমাণ ভূপৃষ্ঠে চাপ দেয় সেটাকেই আমরা বলছি বায়ুর চাপ। এবারে প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় যদি প্রশ্নের দিকে আমি তাকাই, বায়ুর কি ওজন আছে, বায়ুর কি ওজন আছে। আমি 2 নম্বর যে বিষয়টা আলোচনা করব বলে রেখেছি সেটা যে বায়ুর কি ওজন আছে। এখন প্রশ্ন হচ্ছে ওজন না থাকলে বায়ু চাপ দেবে কি করে, যার ওজন আছে সেই কেবলমাত্র চাপ দিতে পারে, যার ওজন নেই সে তো চাপ দিতে পারবে না। প্রশ্ন হচ্ছে তাহলে বায়ুর যে ওজন আছে কিভাবে আমরা প্রমাণ করব বায়ুর ওজন আছে। 3 নম্বর প্রশ্ন, কিভাবে প্রমাণ করব বায়ুর ওজন আছে। এই প্রসঙ্গে স্নেহের ছাত্র ছাত্রীদের ছোট্ট যদি আমি একটা গল্প বলি তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। সেটা কিরকম, ধরো তোমরা বিকেলবেলা সবাই মিলে মাঠে ফুটবল খেলো, এবারে তোমাদের ফুটবলটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমরা সবাই চাঁদা তুলেছো, নতুন একটা ফুটবল তোমরা আবার কিনবে, তোমরা দোকানে গেলে চাঁদা তুলে দোকানে গিয়ে তোমরা নতুন একটা ফুটবল কিনলে। যখন তুমি ফুটবলটা কিনলে তখন কিন্তু ফুটবলটার মধ্যে কোনো বাতাস নেই, ধরে নেওয়া যাক ওই সময় ফুটবলটা বায়ুশূন্য অবস্থায় আছে। ওই বায়ুশূন্য অবস্থায় ওই যে নতুন ফুটবলটা তোমরা কিনলে ওই ফুটবলটাকে তোমরা একটু ওজন করে নাও, ধরে নেওয়া যাক ওই সময় ওই ফুটবলটার ওজন 200 গ্রাম।
এবারে তোমরা ফুটবলটার মধ্যে বাতাস দিলে, ফুটবলটা ফুলে উঠলো, বাতাস দেওয়ার পরে আবার একবার ওজন করো, দেখা গেল তখন কিন্তু ওজন বেড়ে হয়ে গেল 350 গ্রাম। তাহলে এই যে 200 গ্রাম ওজন ছিল যখন বায়ুশূন্য অবস্থায় ছিল, আবার যখন বাতাস ভরলাম ফুটবলটার মধ্যে তখন ওজন বেড়ে 350 গ্রাম হলো। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বলতে পারি, এই যে ওজন বাড়লো মানে বায়ুর ওজন আছে বলেই ওজনটা বাড়লো, তাহলে ওই ওজনটার জন্যই ফুটবলটা আকার আকৃতিতে বড় হয়ে গোল হলো। এইভাবেই আমরা সহজে প্রমাণ করতে পারি বাতাসেরও ওজন আছে। তোমরা কিন্তু ছোটবেলায় 6-7-8 ক্লাসে ফিজিক্যাল সায়েন্সে এই ধরনের ছোট ছোটখাটো পরীক্ষা হয়তো পড়ে থাকবে, কিন্তু যদি নাও পড়ে থাকো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এরকম ছোট ছোট্ট সহজ পরীক্ষার মাধ্যমে বায়ুর ওজন আছে প্রমাণ করতে পারি। এবারে আমি তাহলে আমার 3 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, আমরা প্রমাণ করলাম বায়ুর ওজন আছে। এবারে 4 নম্বর প্রশ্নে আসি, বায়ুর চাপ যদি থাকে তাহলে আমরা তা অনুভব করি না কেন? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম বায়ুর ওজন আছে, এবং বায়ুর ওজন আছে মানে বায়ু চাপ দেয়, এবং বায়ুর চাপের সংজ্ঞায় আমরা বলেছি যে ভূপৃষ্ঠের একক আয়তনের উপরে বায়ু যে পরিমাণ বল প্রয়োগ করে বা যে পরিমাণ শক্তি প্রয়োগ করে তাকে আমরা বলি বায়ুর চাপ। তাহলে প্রশ্ন হচ্ছে, বায়ুর যদি চাপ থাকে এই চাপ তো আমরা কেউ অনুভব করতে পারি না, কেন অনুভব করতে পারি না? এই প্রসঙ্গে তোমরা জেনে রেখো যে আমাদের বায়ু কিন্তু বিশাল পরিমাণ চাপ দেয়, সেই চাপের পরিমাণটা কত একটু পরেই তোমাদেরকে আমি আলোচনায় আনবো, তোমরা তো বুঝতে পারবে বায়ু কি পরিমাণ চাপ দেয়। কিন্তু ইন্টারেস্টিং, বায়ু এত পরিমাণ চাপ দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু বায়ুর কোনো চাপ অনুভব করতে পারি না। কেন পারি না? না, আমাদের পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর দেহের ভেতর থেকেও একটা চাপ বাইরের দিকে প্রযুক্ত হয়, যেটাকে আমরা বলি ইন্টারনাল প্রেসার। তাহলে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে বাইরের দিকে, এক্সটার্নাল প্রেসার, আবার আমাদের দেহর ভেতর থেকে একটা চাপ বাইরের দিকে প্রযুক্ত হচ্ছে, এই দুটো চাপ কিন্তু একদম সমান। অর্থাৎ বায়ুমণ্ডল যে পরিমাণ চাপ দিচ্ছে আমার দেহের ওপরে, আমার দেহের ভেতর থেকেও সেই একই পরিমাণ চাপ বায়ুমণ্ডলের উপর প্রযুক্ত হচ্ছে, তাই কিন্তু আমরা একেবারেই বায়ুর চাপ অনুভব করতে পারছি না। যদি আমাদের দেহের ভেতরকার চাপ না থাকতো তাহলে আমরা কেউ কখনো উঠে দাঁড়াতেই পারতাম না। কেন এই কথা বলছি? না, তোমরা শুনলে অবাক হবে এই বায়ুর চাপের পরিমাণটা জানলে। আমাদের এই ভূপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটার স্থানে, প্রতি বর্গ সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কতটুকু জায়গা, এইভাবে যদি আমরা 1 সেন্টিমিটার করে একটা বড় ক্ষেত্র আঁকি, ওইটুকু জায়গার উপরে প্রায় 1 কিলোগ্রাম চাপ দেয়। তাহলে আমার দেহের যে আয়তন সেটা তোমরা বুঝতেই পারছো কত বর্গ সেন্টিমিটার হতে পারে একটা মানুষের দেহের আয়তন, তাহলে তত কেজি চাপ বায়ুমণ্ডল কিন্তু আমাদের দেহের উপরে প্রযুক্ত হচ্ছে। কিন্তু আমাদের দেহের ভেতরের চাপ এবং বায়ুমণ্ডলের চাপ দুটো সমান হয়ে যাওয়ার জন্য আমরা কেউ কোনো চাপ অনুভব করতে পাচ্ছি না। সেই কখনো কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে যে আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করতে পারি না কেন, তোমরা তখন এই কথাগুলো বলবে। এবারে আমি 5 নম্বর প্রশ্নের উত্তরে আসি, বায়ুর চাপ মাপার একক কোনটি বিশ্বজুড়ে ব্যবহৃত হয়? বায়ুর চাপ মাপার একক যেটা বর্তমানে বিশ্বজুড়ে ব্যবহার করা হচ্ছে তার নাম হচ্ছে মিলিবার। মিলিবার, এই মিলিবার এককটা কি? হোয়াট ইজ মিলিবার? মিলিবার বলতে আমরা কি বুঝি? দেখো 6 নম্বরের প্রশ্ন, মিলিবার বলতে কি বোঝো? মিলিবার বলতে আমরা বুঝি 1 বর্গ সেন্টিমিটার স্থানে যখন 1000 ডাইন বল প্রযুক্ত হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। এবারে 1 বর্গ সেন্টিমিটার কোন স্থানের উপরে যখন 1000 ডাইন বল প্রযুক্ত হবে তখন তাকে বলবো আমরা 1 মিলিবার। তাহলে মিলিবার ব্যাপারটা বোঝা গেল। তাহলে মিলিবার বলতে কি বোঝা বললে বলতে হবে, মিলিবার হচ্ছে বিশ্বজুড়ে আন্তর্জাতিকভাবে বায়ুর চাপ মাপার একক। এই 1 মিলিবার সমান 1 বর্গ সেন্টিমিটার স্থানের উপরে 1000 ডাইন বলের সমান।
এবারে আমি যদি বলি যে বায়ুর প্রমাণ চাপ বলতে আমরা কি বুঝি, বায়ুর প্রমাণ চাপ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ, 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। অর্থাৎ 7 নম্বর প্রশ্নের যে উত্তরটা বায়ুর প্রমাণ চাপ বলতে কি বোঝো, তাহলে বায়ুর প্রমাণ চাপ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এবারে 8 নম্বর প্রশ্নটা দেখো, সমুদ্র পৃষ্ঠে বায়ুর প্রমাণ চাপ কত। আমাদের সমুদ্র পৃষ্ঠে সবাই জানি সমুদ্র পৃষ্ঠ মানে একেবারে যেখানে সমভূমি সমুদ্রে এসে মিলিত হয়েছে, যেখানে উচ্চতা একেবারে 0 মিটার, অর্থাৎ ওখানেই কিন্তু বায়ুর চাপ সর্বাধিক। এই সমুদ্র পৃষ্ঠে বায়ুর প্রমাণ চাপ হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে 1013.25 মিলিবার। আমি একটুখানি এখানে লিখে দিচ্ছি যে 1000 প্রতি বর্গ ইঞ্চিতে 1013.25 মিলিবার প্রতি বর্গ সেমিতে, এটা হচ্ছে সমুদ্র সমতলে বায়ুর চাপ বা প্রমাণ চাপ, অর্থাৎ স্বাভাবিক চাপও আমরা এটাকে বলতে পারি। এইটা কিন্তু প্রায়শই শর্ট প্রশ্ন আসতে দেখা যায়, সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত বা প্রমাণ চাপ কত, এটা কিন্তু প্রায়শই জিজ্ঞেস করে। এরপরে আমি আসছি 9 নম্বর প্রশ্নে, বায়ুর চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয়। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তোমরা এই নামটা অনেকদিন আগে থেকেই শুনে এসেছো, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তোমরা বিজ্ঞানী টরেসেলির নাম শুনেছো, 1643-44 খ্রিস্টাব্দ নাগাদ টরেসেলি কিন্তু প্রথম এই ব্যারোমিটারটি আবিষ্কার করেছিলেন। যত দিন এগিয়েছে ব্যারোমিটার তত উন্নত মানের ব্যারোমিটার তৈরি হয়েছে। বর্তমানে আমরা যে ব্যারোমিটারটা সাহায্যে বায়ুর চাপ মাপি তার নাম হচ্ছে ফটেন্স ব্যারোমিটার। ফটেন্স ব্যারোমিটারটা হচ্ছে আরেকটু আধুনিক ব্যারোমিটার। এছাড়াও এখন তো ডিজিটাল ব্যারোমিটার হয়ে গেছে, এই ডিজিটাল ব্যারোমিটারের সাহায্যে আমরা খুব সহজেই নিখুঁতভাবে বায়ুর চাপ মাপতে পারি। আবার বিমানে অল্টোমিটার ব্যবহার করা হয়, অর্থাৎ বিমানটা যখন উপর দিয়ে যাচ্ছে ওই উচ্চতায় বায়ুর চাপ কত এটা মাপার জন্য কিন্তু বিমানে অল্টোমিটার ব্যবহার করা হয়। তাহলে এই ব্যারোমিটার, ফটেন্স ব্যারোমিটার, অ্যানড্রয়েড ব্যারোমিটার এবং ডিজিটাল ব্যারোমিটার যত দিন যাচ্ছে উন্নত মানের ব্যারোমিটার আমরা আবিষ্কার করেছি এবং এই ব্যারোমিটারের সাহায্যেই কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়। এবারে আসছি 10 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কয় প্রকার এবং কি কি। বায়ুর চাপ মূলত দুপ্রকার, একটাকে বলছি আমরা নিম্নচাপ, একটাকে বলছি আমরা উচ্চচাপ। নিম্নচাপ মানে কম চাপ আর উচ্চচাপ মানে বেশি চাপ। নিম্নচাপ মানে কম চাপ, উচ্চচাপ মানে বেশি চাপ। অর্থাৎ যখন বায়ুমণ্ডলের চাপ কম থাকে তখন তাকে বলি নিম্নচাপ, আর যখন বায়ুমণ্ডলের চাপ বেশি থাকে তখন তাকে বলি উচ্চচাপ। এবারে কোন চাপটাকে, কত পরিমাণ চাপকে আমরা নিম্নচাপ বলবো আর কোন চাপকে আমরা উচ্চচাপ বলবো। আমরা দেখলাম যে সমুদ্র পৃষ্ঠে 1013.25 মিলিবার এটা হচ্ছে স্বাভাবিক চাপ। এবারে যখন 1000 মিলিবারের নিচে নেমে যাবে বায়ুর চাপ তখন তাকে বলবো নিম্নচাপ, আবার যখন 1020 মিলিবারের ঊর্ধ্বে উঠে যাবে তখন তাকে আমরা বলবো বায়ুর উচ্চচাপ। তাহলে আমরা নিম্নচাপ কি বলতে কি বোঝায় না কম চাপকে বোঝায়, চাপ যখন কমে যাবে তখন তাকে বলবো নিম্নচাপ, অর্থাৎ 1000 মিলিবারের নিচে নেমে গেলে তাকে বলবো আমরা বায়ুর নিম্নচাপ, আর যখন 1020 মিলিবারের ঊর্ধ্বে উঠে যাবে তখন তাকে আমরা বলবো বায়ুর উচ্চচাপ। তাহলে বায়ুর চাপ কয় প্রকার এবং কি কি জানলাম। এবারে প্রশ্ন, বায়ুর চাপ ঢাল ব্যাপারটা কি, এই চাপ ঢাল বা অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার গ্রেডিয়েন্ট এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের ছোট্ট করে একটি ছবি এঁকে বোঝাতে হবে। এটা ধরে নাও একটা স্থান যার মান হচ্ছে এ, যাকে আমরা নামকরণ করছি এর এ স্থান বলে বলছি। এবারে এই যে এ স্থান, এই স্থানটির ধরে নাও উষ্ণতা বেশি, উষ্ণতা বেশি হলে আমরা দেখব ওখানে কিন্তু বায়ুর চাপ কম হবে।
উষ্ণতা বেশি হলে বায়ুর চাপ কমবে। এটা যদি আমার টেম্পারেচার হয় আর এটা যদি আমার প্রেসার হয়, টি মিনস টেম্পারেচার, পি মিনস প্রেসার, দুটোই এ স্থান, তাহলে এ স্থানে যখন টেম্পারেচার হাই তখন প্রেসার লো। আবার আমি একটা স্থান করতে পারি, এটা তো একটা বি স্থান, বি স্থানের ধরো এটা, এটাকে আমি বলছি বি স্থান, বি স্থানের এটা যদি আমি টেম্পারেচার ধরি, এটা যদি আমি ধরি টেম্পারেচার, তাহলে এবং তাহলে তার প্রেসার কি হবে, প্রেসার বেশি হবে, প্রেসার তখন কি হবে উপর দিকে হবে, প্রেসার যখন বেশি হবে এইটাকে বলবো পি, তাহলে এটাও কিন্তু বি স্থান। তাহলে কি দাঁড়ালো না, যখন টেম্পারেচার হাই তখন প্রেসার লো এ স্থানে, আবার যখন টেম্পারেচার লো তখন প্রেসার হাই বি স্থানে, তাহলে বি স্থানের এটা চাপ বেশি আর এ স্থানের চাপ কম। এবারে কি হবে না, চাপ ঢাল কোন দিকে হবে, বি স্থান থেকে এ স্থানের দিকে হবে চাপ ঢাল, এইটাকে বলা হচ্ছে চাপ ঢাল। অর্থাৎ এইটাকে এই দিক থেকে বি স্থান থেকে এ স্থানের দিকে বায়ু প্রবাহিত হবে, বি স্থান থেকে এ স্থানের দিকে বায়ু প্রবাহিত হবে। তাহলে চাপ ঢাল হচ্ছে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে যদি আমরা একটা কাল্পনিক নতিরেখা অঙ্কন করি, সেই কাল্পনিক নতিরেখাটিকে আমরা বলবো চাপ ঢাল বা প্রেসার গ্রেডিয়েন্ট। এই চাপ ঢাল যত বেশি হবে, চাপ ঢাল যত বেশি হবে তত জোরে বায়ু প্রবাহিত হবে, আর চাপ ঢাল যত কম হবে তত আস্তে বায়ু প্রবাহিত হবে। অর্থাৎ চাপ ঢালের উপরে বায়ু প্রবাহের গতিবেগ নির্ভর করে, আর এই চাপ ঢালটা বেশি হবে না কম হবে এটা নির্ভর করছে উষ্ণতার উপরে, সেটা আমরা একেবারে শেষ কোশ্চেন আলোচনার সময় আরো বিস্তৃতভাবে বলবো। অর্থাৎ বায়ু চাপের তারতম্যের কারণগুলো আলোচনার সময় আমি বিস্তৃতভাবে বলবো। এখন এইটুকু জেনে রাখো, বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে যদি আমরা একটা ঢাল আঁকি, চাপ ঢাল আঁকি, সেটাকেই বলা হচ্ছে বায়ু চাপের ঢাল। এখানে বি স্থানটা হচ্ছে উচ্চচাপ, এ স্থানটা হচ্ছে নিম্নচাপ, অর্থাৎ বি স্থান থেকে এ স্থানের দিকে চাপ ঢাল তৈরি হবে, বি স্থান থেকে এ স্থানের দিকে বায়ু প্রবাহিত হবে, এদিক থেকে এদিকে বায়ু প্রবাহ হবে। তাহলে এইটাকে আমরা বলছি, এইটাকে আমরা কি বললাম, এটাকে আমরা বলছি চাপ ঢাল। তাহলে চাপ ঢাল ব্যাপারটা বোঝা গেল। এবার আমি আসছি সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে, সমচাপ রেখা বা আইসোবার। আমরা কিন্তু এর আগের দিন উষ্ণতা পড়ার সময় আমরা কিন্তু আইসোথার্ম পড়েছিলাম বা সমোষ্ণ রেখা পড়েছিলাম, সমোষ্ণ রেখা পড়ার সময় বলেছিলাম যে সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলা হবে সমোষ্ণ রেখা বা ইংরেজিতে বলবো আইসোথার্ম। একইভাবে সমচাপ রেখা মানে পৃথিবীর যে সমস্ত স্থানে বায়ুর চাপ প্রায় সমান, পৃথিবীর যে সমস্ত স্থানে বায়ুর চাপ সমান সেই সমস্ত স্থানগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, যে রেখাটা পাবো সেই রেখাটাকে আমরা বলবো সমচাপ রেখা বা ইংরেজিতে বলবো আইসোবার। এখানে কিন্তু মনে রাখতে হবে যে সমচাপ রেখা বা আইসোবার এরও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে বা আঁকার নিয়ম আছে। উষ্ণতার ক্ষেত্রে সমস্ত রেখার ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে জানুয়ারি মাস এবং জুলাই মাসের গড় উষ্ণতার পরিপ্রেক্ষিতে সমস্ত রেখা আঁকা হয়, এক্ষেত্রেও সমচাপ রেখার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম যে জানুয়ারি মাস এবং জুলাই মাসের বায়ুর চাপ অনুযায়ী, গড় বায়ুর চাপ অনুযায়ী আমরা সমচাপ রেখা আঁকি। কেন না, বায়ুর চাপের সম্পর্ক কার সঙ্গে, বায়ুর উষ্ণতার সঙ্গে। তাহলে উষ্ণতার ক্ষেত্রে যদি জানুয়ারি মাস এবং জুলাই মাসটা স্ট্যান্ডার্ড ধরি আমরা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা দুটো গোলার্ধে পাওয়া যায় বলে, এক্ষেত্রেও সমচাপ রেখা আঁকার সময় কিন্তু আমরা জানুয়ারি মাস এবং জুলাই মাসের বায়ুর চাপ অনুসারে আঁকি। এবং উষ্ণতার ক্ষেত্রে যেমন যে কোনো স্থানের উষ্ণতাকে আমরা সমুদ্র সমতলে কনভার্ট করে সমস্ত রেখা আঁকতাম, সমচাপ রেখার ক্ষেত্রেও একই নিয়ম, সেখানেও কিন্তু আমরা সমস্ত স্থানের বায়ুর চাপকে সমুদ্র সমতলের চাপে কনভার্ট করে তবেই আমরা সমচাপ রেখা আঁকি।
না হলে কিন্তু আমরা সিমিলারিটি পাবো না ফলে আকার নিয়মটা দুটো ক্ষেত্রেই প্রায় একই রকম এবারে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো কি কি সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো সমচাপ রেখা কিন্তু সমস্ত রেখার মতো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয় সমচাপ রেখা কিন্তু সমস্ত রেখার মতো অক্ষরেখার প্রায় সমান্তরালে বিস্তৃত হয় এবং সমচাপ রেখাগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে বোঝা যাবে বাতাস জোরে প্রবাহিত হবে আর সমচাপ রেখাগুলো যদি খুব দূরে 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 অবস্থান করে তাহলে বুঝতে হবে বাতাস অত্যন্ত ধীরে ধীরে প্রবাহিত হবে আর সমচাপ রেখাগুলো যদি একেবারে বৃত্তাকার হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রচন্ড ঝড় ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা আছে তাহলে এইগুলোকে দেখে আমরা সমচাপ রেখার বৈশিষ্ট্য বলে বলতে পারি তাহলে সমচাপ রেখা অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয় অক্ষরেখা যেমন পূর্ব পশ্চিমে বিস্তৃত সমচাপ রেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় এবং সমচাপ রেখা যত কাছে হবে তত চাপ ঢাল বেশি হবে তত বায়ু জোরে প্রবাহিত হবে সমচাপ রেখা যত দূরে দূরে অবস্থান করবে তত আমরা দেখব চাপের চাপ ঢাল কমে যাবে বায়ু আস্তে আস্তে প্রবাহিত হবে এবং সমচাপ রেখা যখন প্রায় বৃত্তাকার বা চক্রাকারে অবস্থান করবে তখন ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা সৃষ্টি হবে এখান থেকে কিন্তু আমরা সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো অনুধাবন করতে পাচ্ছি তাহলে 13 নম্বর যে প্রশ্নটা সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো কি কি এটাও কিন্তু আমরা আলোচনা করে ফেললাম এবারে আমরা যেটা আলোচনা করব লাস্ট 14 নম্বর কোশ্চেন বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ কি কি এবং কিভাবে এই বায়ুচাপকে তারা নিয়ন্ত্রণ করে এটা আমরা একটু আলোচনা করে নিলে আজকের ক্লাস আমার শেষ হয়ে যাবে এবং এই প্রশ্নটাই কিন্তু এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং পরীক্ষাতে বড় প্রশ্ন হিসাবে 5 নম্বরের প্রশ্ন হিসাবে মাধ্যমিক পরীক্ষাতে বহুবার এসেছে ফলে এই উত্তরটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে বড় প্রশ্নের জন্য তবে এর ভেতর থেকে আবার অনেক সময় 2 নম্বর 3 নম্বরের ছোট ছোট প্রশ্ন হতে পারে এবং আমি আজকে এতগুলো যে প্রশ্ন আলোচনা করলাম এই প্রশ্নগুলো বেশিরভাগই কিন্তু 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু বড় বা 5 নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা একটুখানি দেখো আমি এখানে একটা চার্ট করে দিয়েছি বায়ুচাপের তারতম্যের কারণগুলো কি কি বায়ুচাপের তারতম্যের কারণগুলো বলতে গিয়ে আমি তোমাদের যে কারণগুলো দেখিয়েছি এই কারণগুলোর দিকে তোমরা একটু তাকালে বুঝতে পারবে বায়ুর উষ্ণতা ভূমির উচ্চতা সরি বায়ুর আর্দ্রতা পৃথিবীর আবর্তন গতি এবং জলভাগ স্থলভাগের বন্টন এই 5টি বিষয় বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে বা ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের যে বায়ুচাপ দেখা যায় সেই বায়ুচাপ দেখা যাওয়ার কারণগুলো হচ্ছে বায়ুর উষ্ণতা বায়ু ভূমির উচ্চতা বায়ুর আর্দ্রতা পৃথিবীর আবর্তন গতি এবং জলভাগ স্থলভাগের বন্টন এরাই কিন্তু বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে বা এদেরই আমরা ড্রাইভার বলবো বায়ুর চাপের তাহলে প্রথমে যদি এক এক করে আলোচনা বায়ুর উষ্ণতা বায়ুর উষ্ণতা ব্যাপারটাকে আমি একটু আগে আলোচনা করলাম চাপ ঢাল বোঝানোর সময় যে যখনই কোন স্থানের বায়ু উষ্ণ হবে যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় যেখানে সূর্যের লম্ব কিরণ পড়ে সেখানে বায়ু বেশি উষ্ণ হবে বায়ুর উষ্ণতা বেশি হবে আর বায়ুর উষ্ণতা যেখানে বেশি হবে সেখানে বায়ু উষ্ণ হবে প্রসারিত হবে হালকা হবে এবং উপরের দিকে উঠে যাবে তাহলে বায়ু যত উষ্ণ হয়ে প্রসারিত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে তত কিন্তু ভূপৃষ্ঠে বায়ুর চাপ কমে যাবে কেন না যে পরিমাণ চাপ বায়ু আগে ভূপৃষ্ঠের উপরে দিচ্ছিল সেই বাতাসটাই গরম হয়ে হালকা হয়ে প্রসারিত হয়ে বায়ু অণুগুলো অনেক দূরবর্তী স্থানে বিচ্ছিন্ন হয়ে উপরের দিকে উঠে গেছে ফলে ভূপৃষ্ঠে চাপ দেওয়া বায়ুর পরিমাণ কমে গেল অর্থাৎ বায়ুর চাপ কিন্তু কমে গেল তাহলে এখানে কি বুঝলাম না উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে আবার ঠিক উল্টোটা উষ্ণতা যদি কমে যায় তাহলে কিন্তু বায়ুর চাপ বাড়ে উষ্ণতা যদি কমে যায় তাহলে বায়ুর চাপ বেড়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় উষ্ণতা যখন বেশি তখন কিন্তু বায়ুর চাপ কম আবার শীতকালে যখন কিন্তু বায়ু শীতল তখন কিন্তু বায়ুর চাপ বেশি অর্থাৎ বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক উষ্ণতা বাড়লে চাপ কমে আর উষ্ণতা কমলে
চাপ বাড়ে। এই যে সম্পর্ক এটাকে আমরা বলি ব্যস্ততাবাদী সম্পর্ক। ব্যস্ততাবাদী সম্পর্ক মানে কি? আদায় কাজকলায় সম্পর্ক। বা আমরা বলি যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, অর্থাৎ ওল তেঁতুলের যে সম্পর্ক, ওল তেঁতুলের সম্পর্ককে আমরা বলতে পারি ব্যস্ততাবাদী সম্পর্ক। সাপে নেউলে সম্পর্ক এটাকে আমরা বলতে পারি ব্যস্ততাবাদী সম্পর্ক, অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না। একজন যদি বাড়ে অপরজন কমে যায়, অপরজন যদি কমে যায় আরেকজন বেড়ে যায়, অর্থাৎ এটাকেই আমরা বলছি বায়ু উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। একইভাবে বায়ুর উচ্চতা যদি বাড়ে, উচ্চতা বায়ুর উচ্চতা নয় সরি ভুল বললাম, ভূমির উচ্চতা, আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা সব দিকে সমান নয়, সমুদ্র সমতল দিয়ে কোনো স্থান বেশি উঁচুতে অবস্থিত, কোনো স্থান মাঝারি উঁচুতে অবস্থিত, কোনো স্থান কম উঁচুতে অবস্থিত। উচ্চতা নিরিখে আমরা পর্বত মালভূমি সমভূমি বিভিন্নভাবে ভূপ্রকৃতিকে ভাগ করতে পারি। ফলে সমুদ্র সমতল থেকে যে স্থানের উচ্চতা যত বেশি সে স্থানের বায়ুর চাপও তত কম, অর্থাৎ উচ্চতা বাড়লেও বায়ুর চাপ কমে, উচ্চতা বাড়লেও বায়ুর চাপ কমে। এক্ষেত্রেও সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাই সমুদ্র সমতলে বায়ুর চাপ বেশি, পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম। আমরা আগের দিন উচ্চ স্থান শীতল হয় কেন আলোচনার সময় বলেছিলাম, সমুদ্র সমতলে বায়ুর চাপ বেশি, পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম। অর্থাৎ এখানেও কিন্তু ভূমির উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক বা আদায় কাজকলায় সম্পর্ক আমরা বলতে পারি। নেক্সট আসছি বায়ুর আর্দ্রতা পয়েন্টে। বায়ুর আর্দ্রতা এই পয়েন্টটা যখন আলোচনা করব, বায়ুর আর্দ্রতা মানে কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে যখন জলীয় বাষ্প বেশি থাকবে তখন কিন্তু সেই বায়ু হবে হালকা, অর্থাৎ তার চাপ হবে কম। আর বায়ুতে জলীয় বাষ্প থাকবে না, বায়ু যখন শুষ্ক হবে তখন কিন্তু সেই বায়ুর চাপ হবে বেশি, অর্থাৎ আর্দ্রতা বাড়লেও বায়ুর চাপ কমে আর আর্দ্রতা কমলে বায়ুর চাপ বাড়ে। আর্দ্রতা বাড়লে বায়ুর চাপ কমে আর আর্দ্রতা কমলে বায়ুর চাপ বাড়ে। সেই জন্য আমরা দেখব বর্ষাকাল যখন বায়ুতে জলীয় বাষ্প প্রচুর তখন কিন্তু বায়ুর চাপ কম, আবার শীতকাল যখন বাতাসে একদম জলীয় বাষ্প নেই তখন কিন্তু আমরা দেখব বাতাস ঠান্ডা এবং বায়ুর চাপ বেশি। তাই বর্ষাকালে বা গ্রীষ্মকালে বায়ুর চাপ কম এবং শীতকালে বায়ুর চাপ বেশি থাকে। এরপরে আসছে পৃথিবীর আবর্তন গতি প্রসঙ্গে। পৃথিবীর আবর্তন গতি আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় আবর্তনের পরিমাণ সমান নয়, নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ সবচেয়ে বেশি, নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে আবর্তনের বেগ ক্রমশ কমতে কমতে মেরুবিন্দুতে জিরো হয়ে যায়। এই যে আবর্তনের বেগ সব জায়গায় সমান নয়, তাই যেখানে আবর্তনের বেগ বেশি সেখানে বায়ুর চাপ কম, আবার যেখানে আবর্তনের বেগ কম সেখানে বায়ুর চাপ বেশি। অর্থাৎ আবর্তন গতির সঙ্গেও, পৃথিবীর আবর্তন গতির সঙ্গেও বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সেই জন্যই নিরক্ষীয় অঞ্চলে আমরা কি দেখি, সেখানে আবর্তনের বেগ সবথেকে বেশি 1700 কিলোমিটার/আওয়ার, পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি বেগে। ফলে ওই অঞ্চলের বাতাস কিন্তু ছিটকে ক্রান্তীয় অঞ্চলে চলে যায়, বাতাসের পরিমাণ কমে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আমরা লক্ষ্য করি। একদিকে সূর্যরশ্মির লম্বকিরণ পড়ে উষ্ণতা বেশি, সে কারণেও কিন্তু আমরা ওখানে বায়ুর চাপ কম হতে দেখি, আবার ওখানে আবর্তন গতি বেশি থাকে তাই বায়ুর চাপ কম হয়। তাহলে আবর্তন গতি যেহেতু নিরক্ষীয় অঞ্চলে বেশি তাই ওখানে বায়ুর চাপ কম। আবার একেবারে মেরু অঞ্চলে চলে যাও, সুমেরু অঞ্চলে এবং কুমেরু অঞ্চলে, সেখানে আবর্তন গতি কমতে 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 মেরুবিন্দুতে একেবারে শূন্য হয়ে যায়, তাই মেরু অঞ্চলে কিন্তু বায়ুর চাপ কি হয় বেশি থাকে, বায়ুর উচ্চচাপ লক্ষ্য করা যায়। বায়ুর চাপ বেশি মানে বায়ুর উচ্চচাপ, বায়ুর চাপ কম মানে বায়ুর নিম্নচাপ। ফলে আমরা দেখব সুমেরু এবং কুমেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ দেখা যায় এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়। অর্থাৎ আবর্তন গতি বাড়লে বায়ুর চাপ কমে, আবর্তন গতি কমলে বায়ুর চাপ বাড়ে। এটাও কিন্তু আমরা দেখলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক। একইভাবে জলভাগ স্থলভাগের বন্টন আমরা, এটাও কিন্তু আমাদের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে। কিরকম? না আমরা জানি যে একটা স্থলভাগ সে কিন্তু দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত তাপ ছেড়ে দেয়, আবার জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে তাপ ছাড়ে। ফলে আমরা কি দেখি, গ্রীষ্মকালে স্থলভাগের উপরে নিম্নচাপ এবং শীতকালে আমরা দেখব
জলভাগের উপর নিম্নচাপতে দেখা যায়। অর্থাৎ জলভাগ স্থলভাগের বন্টন আমরা কি দেখি, এই যে এখন যে বর্ষাকাল শুরু হয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু ভারতবর্ষের মধ্যভাগে স্থলভাগের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে, তাই ভারত মহাসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষের দিকে দৌড়ে আসছে, তাই কিন্তু আমাদের এখানে মৌসুমী বৃষ্টিপাত সংঘটিত হওয়া শুরু হয়েছে। এবারে উল্টো ঘটনা ঘটবে শীতকালে, শীতকালে আমরা কি দেখবো, শীতকালে জলভাগের উপরে নিম্নচাপ হবে, স্থলভাগে তখন উচ্চচাপ হবে, তখন স্থলভাগ থেকে জলভাগ থেকে বাতাস দৌড়ে যাবে এবং তখন কিন্তু আমরা দেখবো উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হবে। অর্থাৎ জলভাগ স্থলভাগের বন্টনও কিন্তু বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে। এইভাবে বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা, বায়ুর আর্দ্রতা, পৃথিবীর আবর্তন গতি এবং জলভাগ স্থলভাগের বন্টন, এরা সবাই বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে। এবং খুব সহজে মনে রাখার যেটা সুবিধে সেটা হচ্ছে এদের সকলের সঙ্গে, এদের সকলের সঙ্গে, এদের সকলের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক, এদের সকলের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কিরকম না ব্যস্তানুপাতিক। আমরা যদি এরকম করে একটা ছবি এঁকে দিই তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আমি সেই জন্য আমি একেবারে একটা একসঙ্গে তোমাদের মনে রাখার স্বার্থে একটা আমি লাইন টেনে তোমাদের লিখে দিচ্ছি। এইটা হচ্ছে এদের সবার সঙ্গে বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা, বায়ুর আর্দ্রতা, পৃথিবীর আবর্তন গতি এবং জলভাগের স্থলভাগের বন্টন, এদের সবার সঙ্গে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমি সহজে এই কথাটুকু মনে রাখলে আমি কিন্তু লিখতে পারবো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে, আবার উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে, উচ্চতা কমলে বায়ুর চাপ বাড়ে, আর্দ্রতা বাড়লে বায়ুর চাপ কমে, আর্দ্রতা কমলে বায়ুর চাপ বাড়ে, আবর্তন গতি বাড়লে বায়ুর চাপ কমে, আবর্তন গতি কমলে বায়ুর চাপ বাড়ে, সবার সঙ্গে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাই আমরা যদি এইটুকু কথা মনে রাখি আমি কিন্তু নিজের ভাষায় লিখতে পারবো পরীক্ষাতে, আমার কিচ্ছু মনে রাখতে হবে না। আমি যদি এই পাঁচটা পয়েন্ট মনে রাখবো এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক মনে রাখবো, বাকিটা আমি নিজের ভাষাতে লিখবো। এখানে এই যে প্রশ্নটা আমি আলোচনা করলাম পাঁচ নম্বরের বড় প্রশ্ন, এই প্রশ্ন থেকে আবার দু নম্বরের ছোট ছোট প্রশ্ন তৈরি করার জায়গা আছে। কিরকম, তোমাদেরকে প্রশ্নটা ঘুরিয়ে বললো, কি বললো, যে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ হয় কেন, তাহলে কিন্তু তোমাকে আবর্তন গতি পয়েন্ট দিয়ে এবং উষ্ণতা পয়েন্ট দিয়ে বলতে হবে যে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের গতি বেশি, তাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, তাই বায়ুর নিম্নচাপ রক্ষা করা যায়, বোঝা গেল। আবার তোমাকে জিজ্ঞেস করা হয় যে শীতকালের তুলনায় বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন, না শীতকাল হচ্ছে শুষ্ক তখন বায়ুর আর্দ্রতা কম, আর গ্রীষ্মকাল হচ্ছে, বর্ষাকাল হচ্ছে আর্দ্র তখন বায়ুর আর্দ্রতা বেশি, বায়ুর আর্দ্রতার সঙ্গে সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর্দ্রতা বাড়লে বায়ুর চাপ কমে, আর্দ্রতা কমলে বায়ুর চাপ বাড়ে, তাই কিন্তু বর্ষাকালে যেহেতু আর্দ্রতা বেশি তাই বায়ুর চাপ কম, আবার শীতকালে যেহেতু আর্দ্রতা কম তাই বায়ুর চাপ বেশি। অর্থাৎ এই ধরনের কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন বলে এগুলোকে, এই কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলতে পারে যে দীঘার তুলনায় দার্জিলিং, দীঘা সমুদ্র উপকূলে, দার্জিলিং আমরা জানি পার্বত্য অঞ্চলে, তাহলে এই দুটো স্থানের মধ্যে কোথায় বায়ুর চাপ বেশি হবে, কোথায় বায়ুর চাপ কম হবে এবং কেন হবে, তোমাদের বলতে হবে যে দীঘা সমুদ্র সমতলে অবস্থিত আর দার্জিলিং পার্বত্য অঞ্চলে অবস্থিত, অর্থাৎ দীঘার উচ্চতা কম, দার্জিলিং উচ্চতা বেশি, উচ্চতা বেশি যেখানে সেখানে বায়ুর চাপ কম হবে, আর উচ্চতা যেখানে কম সেখানে বায়ুর চাপ বেশি হবে, সেখানে উচ্চতা পয়েন্ট দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এইভাবে এইখান থেকে কিন্তু অনেকগুলো দু নম্বর তিন নম্বরের ভৌগোলিক কারণ ব্যাখ্যাধর্মী প্রশ্ন করা হয়, ফলে তোমরা যদি এই কথাটা বুঝে নিতে পারো তোমাদের কাছে কিন্তু কোনো প্রশ্নই আটকাবে না। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা, নিশ্চিতভাবে তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে, তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু নিশ্চিতভাবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, সেই সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আপনারা আমার ক্লাস দেখছেন, আপনাদের সবার কাছে আমার বিনম্র প্রার্থনা, দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন,
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাই তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং আমার স্নেহ ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।